নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30 বছর পর শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থাতে চলবে এবং আগামী 1.5 বছর মূল ত্রিকোণ রাশিতে শনি কিন্তু অবস্থান করছে। অর্থাৎ আজ থেকে 30 বছর আগে শনি কুম্ভ রাশিতে ছিল, অর্থাৎ 1993-94 সাল, এবং তারও 30 বছর আগে 1963-64 সালে কুম্ভ রাশিতে শনি কিন্তু অবস্থান করছিল। অর্থাৎ এই যে 30 বছর পরপর কুম্ভ রাশিতে প্রবেশ, শনির মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ, এবং এতদিন শনি ছিল বকরি এবং সে বকরি থেকে মার্গী হয়ে গেছে আজ 4 নভেম্বর 2023, এবং টানা 8 মাস মার্গী অবস্থাতে শনি চলবে, তারপরে আবার রেট্রোগ্রেড হবে। কিন্তু এই যে বকরি হওয়া মানে কি? বকরি হওয়া, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, হয়তো আপনার মূল্যবান কোনো জিনিস পড়ে গেছে, সেটা ব্যাগ করে সেটা নিয়ে আবার পুনরায় অগ্রসর হওয়াটাই হচ্ছে আপনার মার্গী। এই মার্গী হওয়ার ফলে এই 5 রাশি টাকার পাহাড়ে বসতে চলেছে। শনি চাপ দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে, একটা কথাই আছে। শনি কাউকে ভিখারি থেকে রাজা, আবার কাউকে রাজা থেকে ভিখারি কিন্তু করে দেয়। অর্থাৎ শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার আগামী 1.5 বছর কেমন যাবে। দেখুন, কুম্ভ রাশিতে, স্বরাশিতে এবং শতবিশা নক্ষত্রে শনি প্রবেশ মানে এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে স্পেশালি 5টি রাশিকে। চাইলেও বলতে পারবেন না আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে আগামী 1.5 বছর। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কোনভাবে অবস্থান করছে এবং কোন কোন ভাবের মালিক সেটা আগে দেখুন, এবং কোন নক্ষত্রে রয়েছে, তবে কিন্তু বলা সম্ভব যে শনি এই সময় কেমন রেজাল্ট দিবে। অনেকেই ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা আমার তো হচ্ছে না। আমি বারবার বলি, ব্যক্তিগত জন্মছক হস্তরেখা অবশ্যই দেখিয়ে নিন, কারণ প্রত্যেকে ভিডিও শুনছেন। দেখুন, ভিডিও শুনলে কিন্তু কোটিপতি হওয়া যাবে না, তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। এবং অনেকে অক্লান্ত পরিশ্রম করেও যখন হচ্ছে না তখন তারা কিন্তু জ্যোতিষের শরণাপন্ন হচ্ছে। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা আগে থেকে জেনে নিন আপনার জন্য আইডিয়াল ব্যবসা কোনটা। আপনি যে ব্যবসাটা করছেন সেটা কি আপনার জন্য আইডিয়াল? আপনার জন্য চাকরি ভালো না ব্যবসা ভালো? ব্যবসা করলে কোন ব্যবসা করা উচিত? চাকরি করলে কোন জায়গাতে চাকরি করা উচিত? না, আপনার ক্ষেত্রে সেলফ প্রফেশন ভালো রয়েছে, কোন লাইনে আপনার ছেলে পড়াশোনা করলে ভালো হবে, সেই জায়গাগুলো কিন্তু আগে জানা দরকার। কারণ সময় থাকতে কাজ করুন, কারণ এখনকার দিনে প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতি সেকেন্ডটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি একদিন যদি পিছিয়ে যাই কি না, জীবনে অনেকটাই কিন্তু পিছিয়ে যাব। তাই একজন সঠিক বন্ধু হিসাবে অ্যাস্ট্রোলজারকে আপনারা বেছে নিন, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে আপনাদের শুভ রয়েছে। শুধুমাত্র জন্মকুণ্ডলি অথবা আপনাদের ন্যাকাল চার্ট দেখলেই হবে না, পাশাপাশি আপনাদের
বাস্তুক্ষেত্রেটা দেখা কিন্তু দরকার। আপনাদের বাস্তুতে কেমন রয়েছে? বাস্তু বাস্তু যদি আপনাদের সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাদের সমস্যা বহুল কিন্তু হবে, কারণ বাস্তু কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমাদের ন্যাকাল চার্টে বাস্তু সঙ্গে ন্যাকাল চার্টকে যদি ট্যালি করা যায়, তাহলে বোঝা যাবে যে আমাদের জীবনে কোন সময়টা ভালো আসতে চলেছে। কারণ অনেকে অনেক প্রতিকার প্রতিবিধান করেছেন যে কৌশিক দা কিছু করে কিছু হচ্ছে না, আর কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে টেনে ধরে। আমি কিন্তু সবারই হাত ধরি না, যেখানে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আমি করে দিতে পারবো জানবেন, কিন্তু সেখানে স্যালেন্ডার হতে হবে। আর আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এবার আসি, শুনি কোন কোন রাশিকে শুভ ফল দিবে। আমি একটা কথা বলছি, শুনি চাপ দিতা হে তো ছাপ্পার ফারকে দিতা হে। নাম্বার ওয়ান রাশি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির কেন্দ্রটি কোন রাজ্য? পঞ্চমভাবে শুনি, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা থেকে এই সময় আপনারা অর্থ পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্ম যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে যে কোনো গ্রহই কিন্তু শুভ ফল দিয়ে থাকে। মেষ রাশির ক্ষেত্রে ইনকাম গেইন, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। মান সম্মান বৃদ্ধি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ দেবে ধনুরাশি। ধনুরাশি থার্ড হাউসে তো শুনি, থার্ড হাউসে গোচরে কিন্তু খুব শুভ ফল কিন্তু দেয়। এই সময় বড় ধরনের কোনো উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আয়, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি মানে এক কথায় সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং কোথাও ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা দিকগুলো কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্য হবে তো ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে। দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে। এবং মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে অন্তিম রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন এবং যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি চাইছিলেন, সেখানে কিন্তু আপনাদের কর্মযোগের একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে এবং কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে বৃষ রাশি এবং অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে বৃষ রাশি। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন এবং হনুমানজির উপাসনা অবশ্যই করুন। পাশাপাশি আপনারা রাস্তার দুস্থ কুকুরকে অবশ্যই খাওয়ান, তাতে শনি মহারাজ বিশেষভাবে প্রসন্ন কিন্তু হবে।